ডিয়ার স্টুডেন্টস আমি এটা তোমাদের জন্য তৈরি করেছি ক্লাস থ্রি ফোর এবং ফাইভের জন্য এটা তৈরি করেছি এখানে কিছু গ্রামাটিক্যাল কিছু রয়েছে ট্রান্সলেশন রয়েছে এগুলো তোমাদের জন্য তৈরি করেছি আর এগুলো আগেও তোমাদেরকে শিখিয়েছিলাম কিন্তু তোমাদের মনে আছে কি না আছে অনেক দিন বিদ্যালয় বন্ধ সেই জন্য আমি আবার তোমাদেরকে এগুলো শেখাচ্ছি দেখো এগুলো তোমাদের অনেক প্রয়োজন হবে নামটা যেমন মনে রাখতে হয় এগুলোও তোমরা নাম তার মতো এই এগুলো মনে রাখবে ইংরেজি শিক্ষার ক্ষেত্রে এগুলো যথেষ্ট প্রয়োজন ঠিক আছে তো এটা থ্রি ফোর এবং ফাইভের জন্য তৈরি করেছি দেখো আমি তোমাদেরকে দেখাচ্ছি দেখো এখানে একটা ভার্ব আছে প্লে পি এল এ ওয়াই প্লে মানে খেলা করা আমি খেলি আই প্লে আমরা খেলি উই প্লে ডব্লু উই পি এল এ ওয়াই প্লে তুমি খেলো ইউ প্লে আর তোমরা খেলো ইউ প্লে দুটো একই হচ্ছে দেখতে পেয়েছ ইউ প্লে ইউ প্লে তুমি খেলো আর তোমরা খেলো ইংরেজিতে কিন্তু ইউ শব্দ ইউই হয় অর্থাৎ তুমি তোমরা দুটোর একই মানে হয় ইউ ওই জন্য এক হয়েছে তুমি খেলো ইউ প্লে তোমরা খেলো ইউ প্লে সে খেলে হি প্লেস সি প্লেস কেন লিখেছি দেখো ছেলেদের ক্ষেত্রে এটা এটা হচ্ছে জেন্ডার হি হি মানেও সে আবার সি অর্থেও সে কিন্তু হি হচ্ছে জেন্ডার অর্থাৎ ছেলেদের ক্ষেত্রে আর সি হচ্ছে ফেমিনা জেন্ডার অর্থাৎ মেয়েদের ক্ষেত্রে ফিমেল অর্থাৎ স্ত্রীলিঙ্গ ও সেই জন্যে এটা দুটো হবে যদি ছেলেদের ক্ষেত্রে হয় তখন হি প্লেস আর মেয়েদের ক্ষেত্রে হলে সি প্লেস কিন্তু হি প্লে বলবে না কারণ হচ্ছে এটা থার্ড পার্সেন্ট সিঙ্গুলার নাম্বার এটা নিয়ে আমি পরে ডিসকাস করবো কিন্তু এখন তোমরা আপাতত এটা মনে রাখো যে যখন হি অথবা সি হবে তখন কিন্তু ভার্বের সঙ্গে এস বা ইয়েস যোগ হবে ওই জন্য হি প্লেস অথবা সি প্লেস এবার দেখো তাহারা খেলে দে প্লে এখানে কিন্তু এখানে কিন্তু দে প্লে হয়েছে কারণ হচ্ছে এটা হচ্ছে পুরাল নাম্বার দে মানে তাহারা অনেকজনকে বোঝায় ঠিক আছে এগুলো নিয়ে ডিসকাস করবো আমি পরে তোমরা শুধু এটুকু ভালো করে মুখস্ত করবে যে আমি খেলি আই প্লে আমরা খেলি উই প্লে তুমি খেলো ইউ প্লে তোমরা খেলো ইউ প্লে সে খেলে হি প্লেস তাহারা খেলে দে প্লে ঠিক আছে এরপর দেখো আমি একটা এখানে দিয়েছি কাজ দিয়েছি দেখো ভার গো মানে আমি যাই কি হবে ওপরটা দেখে দেখে বসাবে আমরা যাই তুমি যাও তোমরা যাও সে যাও হ্যাঁ সে যায় হুম তাহারা যায় সব রয়েছে এটা ভালো করে তোমরা ভিডিওটা দেখবে বারবার ভিডিওটা দেখবে তাহলে তোমরা বুঝতে পেরে যাবে যদি মনে হয় যে নেটের তো অনেকেরই একটা লিমিটের ব্যাপার আছে তো তোমরা তাহলে প্রয়োজন হলে ইউটিউব থেকে ভিডিওটাকে ডাউনলোড করে নেবে ডাউনলোড করে নিয়ে বারবার দেখবে তাহলে তোমরা ঠিক বুঝতে পারবে কারণ হচ্ছে নেটের একটা লিমিট লিমিটের ব্যাপার থাকে ডাউনলোড করে নেওয়াই বুদ্ধিমানের কাজ হবে তো তোমরা ভিডিওটাকে ডাউনলোড করে নেবে আর এই যে আমি এখানে এইটা দেখাচ্ছি দেখো এর একটা স্ক্রিনশট নিয়ে নিয়ে নেবে স্ক্রিনশট নিয়ে নিলেই তোমরা ছবির মতো যেমন এটা গ্যালারিতে সেভ হয়ে যাবে আর তোমরা এই কাজটা তোমরা এই খাতায় করবে দেখে দেখে করে আমাকে হোয়াটসঅ্যাপে পোস্ট করবে আর আমি কিন্তু প্রত্যেকেরই উত্তর আশা করবো যে প্রত্যেকেই এই ক্লাসে যেন অংশগ্রহণ করে তোমরা এটা কাজটা করে আমাকে দেখাবে ঠিক আছে